আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে একটু জানতে চাইবো আপনার নাম। আসিয়া বেগম। আপনি কোথা থেকে এসেছিলেন? কাপাসিয়া। কাপাসিয়া থেকে এসেছেন। আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? সবার প্রথমে আমার কোমরে ব্যথা, হাতে ব্যথা, আমি কোনো রিক্সায় বা গাড়িতে উঠতে পারছি না। আচ্ছা। এবারে আমি বসতে পারছি না। আচ্ছা। হয়েছিল সেই ব্যথাটা স্টিল, মানে এতদিন পর্যন্ত আপনি সেটা বয়ে বেড়েছেন এবং হাঁটুতে ব্যথা কত দিন? চিকিৎসা করছি। আচ্ছা। করলো, চিকিৎসা ভালো হয়নি। এই ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত আপনি ভর্তি আছেন এখানে? আপনার মাও উনি বলেছেন যে গত 15 বছর আগে ওনার একটা অপারেশন হয়েছিল, তো পরবর্তীতে সেই ওনার কোমরের ব্যথাটা অনেকদিন যাবতই ওনার ছিল এবং ওনার গত 2 বছর যাবত ওনার হাঁটুর ব্যথার কারণে ওনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো অনেক ঠিক মতো করতে পারছিলেন না। পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, তো এখন ওনাকে আপনারা কেমন দেখছেন? অনেকটুকু ভালো এবং সুস্থ দেখছি, আশা করতেছি। উনি যে আগের কাজগুলো যেমন উনি করতে পারছিলেন না, ওনার প্রাথমিক জীবনের কাজগুলো এখন মোটামুটি উনি স্বাভাবিকভাবে ওগুলো করতে পারছেন। জি, আগে যে রিক্সায় উঠতে পারছে না বা হাইটে কষ্ট হয়েছে, অনেকটুকু ভালো এবং সুস্থ দেখছেন আপনারা। স্যার, একটু জানতে চাইবো আপনাদের কাছে যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? আমাদের ডাক্তি আপনাদের এনে চিকিৎসা করে যে ওই বলল আপনার গাজীপুরের ডাক্তি হচ্ছে। আচ্ছা। ওই যে বলছে যে এইরকম চিকিৎসাটা এখানে হয়, এইপরে দেখতে আসা। আচ্ছা। দেখতে এসে পরে ভালো পরবর্তী কালে দিয়ে গেল। স্যারের সাথে কথা বলছি, স্যারের সাথে কথা বললাম, স্যারে যুক্তি দিল। জি, বললো 15 দিনের রাখেন আপনি, রেখে দেখেন চিকিৎসা করে আসলে ভালো। আচ্ছা। তো 15 দিনে মোটামুটি একটু ভালো দিয়ে তারপরে আরো সময় করেন। এইভাবে আজকে 24 দিন পরে দেখছেন যে উনি অনেকটুকু ভালো এবং সুস্থ অবস্থায় আছেন। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও আপনার কোনো ট্রিটমেন্ট বা কিছু করিয়েছেন? নরমাল ট্রিটমেন্ট করাইছি। আচ্ছা। বাট এর আগে যে ধরনের ট্রিটমেন্ট গুলো করেছেন সেটার ফল অত ভালো আপনার ফল পাননি? আচ্ছা স্যার, জানতে চাইবো যে একটু এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার নার্স, ডক্টর বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি সব পেয়েছেন আপনি সময় মতো? তারা টাইম টু টাইম সব কিছু করেছে, আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সময় মতো পেয়েছে? আপনার যে ধরনের ট্রিটমেন্ট সকাল দুপুর বা সন্ধ্যা সব কিছু আপনি টাইম টু টাইম পেয়েছেন? আর এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে। আচ্ছা। আপনাকে স্যার একটু জানতে চাইবো, যেমন উনি বেশ অনেক বছর যাবো এই সমস্যাটা উনি ভুগেছেন, হয়তো ছোটখাটো কিছু ট্রিটমেন্টও নিয়েছেন, যে ধরনের ওনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল বা যে ধরনের ফল পাওয়ার কথা ছিল সেটা হয়তো উনি পাননি। এই ধরনের কিন্তু অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন। অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে যাওয়ার কারণে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন কিন্তু ভালো হন না। অনেকে আছে কোন ডক্টরের কাছে যাবেন হয়তো বুঝতে পারেন না, তারা কনফিউজ থাকে। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু অলরেডি আমাদের এলাকায় অনেকেই কিন্তু ওনারা দেখে শুনি না, টেলিফোনে কথা বলে বুঝতেছে যে না উনি সুস্থ হয়ে উঠতেছে, আর রোগীরা রোগী আসতে চাচ্ছে দেখে বা আসবে আর কি। আর এটা তো মনে করেন যে একটু সময় নিয়ে আসতে হয়, লং টাইম থাকতে হইতেছে, 15 দিন বা 1 মাস থাকতে হইলে টাকা পয়সা, টাকা পয়সা আছে গ্রামের মানুষ যোগাযোগ করে আসবো আর কি। আমি
আপনাদেরকে বিটি টুডেদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ধন্যবাদ, আপনি ভালো থাকেন, আপনাদের মেডিকেল আরো সুন্দর হোক, আরো সাফল্য কামনা করুন। এই দেওয়া আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।